হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অপু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন রাতের বেলা কিসের ব্লগ? এখন রাতে কয়টা বাজে জানেন? মানে 12টা পার হয়ে গেছে, 1টা পার হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। তো 12টা বাজে, অ্যাকচুয়ালি আমার বার্থডেটা চলে গেছে অ্যান্ড আমার আগামীকালকে কোনো প্ল্যান নাই। আমি কিন্তু আজকের কোনো প্ল্যান ছিল না, বাসায় বসেছিলাম। হঠাৎ করে আমার একটা ভাই আমার ফোন দিছে হ্যাপি বার্থডে বলার জন্য, ব্রো কোথায় আমরা ফিল করবো এরকম বলতেছে। আওয়াজ লাগ, ব্রো আমার কোনো প্ল্যান নাই। তবে ছোট্ট একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে রাতের বেলা একটু বেরোবো, যে আমার কাছে কিছু ব্ল্যাঙ্কেটস আছে সেগুলো হচ্ছে গরিব মানুষদেরকে দিব, এটাই বলার সাথে সাথে সামির চলে আসছে। এই যে আমার ভাই সামির, ও দৌড় দিয়ে চলে আসছে। তো ও একটা প্ল্যান করছে, সেটা হচ্ছে ব্রো বলছে তুমি এই জিনিসটা দিবা, বলছে আমি একটা কাজ করবো সাথে সাথে বলছে সবের ভাগি দেওয়া, বলছে এটা কি ও কি করছে, কতগুলো খাবার নিয়ে আসছে। এটা এটা আনার কারণ হচ্ছে বেসিক্যালি তোমার বার্থডে, সো তুমি যে উদ্যোগটা নিলে বেশি, এটা আমি অনেক ভালো লাগছে। সো তার জন্য আমি চিন্তা করলাম আমিও কিছু যদি দিতে পারি, তাদের অন্য ফুডটা দিতে পারি, তারা এটা খেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো আমরা এখন দুই ভাই মিলে যাব এখানে রাস্তাঘাটে। মানে রাতের বেলা আমি মানে রাতের বেলা যখন ঘোরাঘুরি করি তখন দেখি রাস্তার পাশে অনেকগুলো মানুষ শুয়ে থাকে, অনেক রিক্সাওয়ালা থাকে যারা এত রাতে গাড়ি চালাচ্ছে কেন, সো ওরা কিছু একটা আর্ন করার জন্য, রাইট। সো এই সময় যদি আমরা ওদেরকে কিছু একটা দিয়ে সাপোর্ট করতে পারি, আমি মনে করি এটা আমাদের জন্য কিছু না হলে ওদের জন্য অনেক বড় কিছু। সো দ্যাটস অল, চলুন ঘুরে আসি। আমার বাইরে ঠান্ডা না, এটা রাখেন। তারপর ভাইয়া ভাইয়ার কাছে এটা রাখেন, এটা রাখেন, খাবার আছে। সামনে যাই, এখানে লাইট আছে দেখে পাবো না, ওখানে ওই যে অন্ধকার আছে, অন্ধকার জায়গাগুলোতে একটা শোয়া থাকে, শোয়া মানে মানে ঘুমাচ্ছে। দুইটা নিচ্ছি আমি, দুইটা নাও, এখানে একজন আছে, এখানে একজন, ওই ওনাকে তুমি দিয়ে আসো। তুমি কি করবা, খাও খিদে লাগছে, কখন কি করবা, ঘুমাইতে পারো না তাহলে? হ্যাঁ ওনাকে দিব, কম্বল লাগবে না, টাকা পয়সা কামাইছেন তো। হ্যাঁ আচ্ছা নেন, খাবার রাখেন, ওইটাও রাখেন, ওইটা রাখেন, কম্বল আছে, লাগবে দেন, দাও। খাবার খাইছেন? আমি কি দিব, আমি নিজে কাঁপতেছি। খাওয়া দাওয়া করছেন? করছেন, করছে, বলতেছে। আচ্ছা তাহলে আপনার আপনার ঘরের জন্য একটা কম্বল নিয়ে যাবেন। খাওয়া দাওয়া নিয়ে যান, ঠিক আছে, থাকেন। আপনি কি করেন? দারোয়ানি করে আপনি যে বেতন পান, চলতে পারেন না, কি বলেন? ঠান্ডা ভিতরে তাহলে একটা কম্বল আনবেন, ঠান্ডা বেশি লাগতেছে, ঠান্ডা লইলে একটা কম্বল আনবেন। চলো চলো বের। ওয়ালাইকুম স্যার, আপনি কি করেন? হ্যাঁ ফলের দোকানে। আপনি তো কাজ করেন? কাজ করি তো। আচ্ছা শীত, আচ্ছা স্যার, ঠিক আছে, চলো 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 কিন্তু বেরি।
মারাতে ওদেরকে এর কুকুরগুলো ভয় পাচ্ছে, কারণটা হচ্ছে মানুষজন এখানে কুকুরকে অনেক মারে, কুকুর বিড়াল দেখে মারে, উইচ ইজ নট গুড অ্যাট অল। কারণ হচ্ছে এইটাও একটা লিভিং থিং, মানে কুকুর বলেন পোষা প্রাণী যেগুলো আছে এগুলো একটা লিভিং থিং, এরা হচ্ছে রাস্তায় হয়েছে এই জন্য। বাট দ্য থিং ইজ ওদেরকে মারা ঠিক না, এরা হচ্ছে কিন্তু খাইতে পারে না রাস্তায়। এরা মানুষও মনে করে যে এরা কামড় দেখতে হলে ওদেরকে মারলেই কিন্তু এরা কামড় দেবে, কিন্তু কামড় দেয় না। এই পর্যন্ত আমাদের কম্বল এন্ড ফুডগুলো দিতে দিতে অলমোস্ট আড়াইটা তিনটা বেজে গেছে। বাইরে প্রচুর ঠান্ডা, মানে একদম হাত হাত বরফ হয়ে যাচ্ছে অবস্থা। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আমার যারা ফলোয়ার্স আছেন আমার ভিডিওস দেখেন, অনেক মানে অনেক সচ্ছল মানুষজন আছেন যারা চাইলেই কিন্তু অনেক মানুষকে হেল্প করতে পারেন। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে এটা যে খুব বেশি না, যতটুকু পারেন সাধ্যমতো মানুষজনকে হেল্প করবেন। এটা হচ্ছে আমার কথা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নতুন কোনো ব্লগে সোম দেখার চেষ্টা করবো।